সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এটা কোথায় বলে তো? এটা হচ্ছে মায়ের বাড়ি। কালকে মা যেতে দেয়নি, বলো কতদিন পর এলি। বিগত 1.5 বছরের ভিডিও তো দেখবে, এরমভাবে মায়ের বাড়ি থেকে ভিডিও শিডিও একটাও দিতে পারিনি, মানে থাকেই নি, সেরকমভাবে থাকাই হয় না। এখন আর বাপি নেই, বাপি না থাকলে না ভালো লাগে না, ভালো লাগে না থাকতে। ওই আসি, এক ঘন্টা দু ঘন্টা থাকি, থেকে চলে যায়, সেটা আবার সন্ধ্যের পর। দিনের বেলা তো সময় হয় না, তাই কালকে আর মা যেতে দিল না, বলে আর যেতে হবে না। কালকে সন্ধ্যেবেলা জিজ্ঞাসা করছে তুমি আসবে না, আমি বললাম না যাবো না, মা যেতে দিচ্ছে না, যাবো না। বলছে কী রান্না হবে তাহলে, কী রান্না করবো? আমি বললাম কী আমি জানি না কী রান্না করবে। তারপরে তো শুনলাম মগরা থেকে রুটি আর তরকার কিনে নিয়ে এসেছে, নিয়ে এসে খেয়েছে। আজকে সকালবেলায় কুচুম যাবে স্কুলে, ও যাবে অফিসে, আজকে সকাল না হতে হতেই জিজ্ঞাসা করছে তুমি আসবে না, আমি বললাম না, এই ভালাটা মা রান্না খেয়ে দিয়ে যেতে বলছে। গেলে সেই দুপুর দুপুর করে যাবো, এবেলা আর যাবো না। বলছে কী চাপাবো, কত চাল চাপাবো? হ্যাঁ, বলছে কত চাল চাপাবো, কোন হাঁড়ি নেবো, কত চাল চাপাবো, কী রান্না করবো? আমি চেয়েই মরেছে, কী রান্না করবো আমি কী করে জানবো কী রান্না করবো? যা হোক যাও রান্না করো, যা হোক কিছু করে রান্না করো। আসলে ওই মাংস তোমার কি বলবো, কুটে বেটে দিলে মাংস কড়া থেকে যা হোক করে নাবাতে পারে, এইটুকুই পারে, যেরকমভাবে কিছু পারে না। আর তোমার ঝাঁটাটা পড়ে আছে, সেরকমভাবে কিছু পারে না, এরকমভাবে ঝাঁটা পড়ে থাকলে না আমার দেখতে কি অস্বস্তি লাগে। মায়ের যে কাজের বউটা এরকমভাবে ফেলে রেখে দিয়ে চলে যায়। বলছি যা হোক পারবে করো, সে যা ভাই রান্নাঘর করে রেখে দেবে। মেয়েরা চেষ্টা করে, মানে কি বলবো, মেয়েদের সেরকমভাবে একটা সময়ের পর দেখবে মেয়েদের আর আসা হয় না বাপের বাড়িতে, মনে হয় যেন একটা বেলা থাকি, চেষ্টাও করে মেয়েরা একটা বেলা থাকার, কিন্তু থাকা হয় না। কি খাবে ওরা, কি করবে, হাত পুড়িয়ে মরবে না কি কি করবে? আর রান্নাঘর যা করে রেখে দেবে ভাই, সে তো বলার কথা নয়, একটা বেলা রেস্ট তোমার 2 ঘন্টা খাটনিতে পরিণত হবে, সে আর থাকাও যায় না। মা বলল না আজকে যাওয়াই যাবে না, আজকে তুই থেকে যাবি, দেখি এটা একটা বেলা থাকবে। চলো কাপড়টা কেচে নি, অস্বস্তি লাগছে, এত বেলা পর্যন্ত বাসি কাপড় থাকি না তো, কেমন যেন একটা হচ্ছে। চলো দেখি বলে বাপের বাড়ি, তারা নেই কিছু সেরকমভাবে, নাও 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 নাও, ছোটো 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 ছোটো, এই এই সময় অফিস যাব, এই সময় স্কুলের টাইম হয়ে যাবে, এই সময় খেতে দিতে হবে, এই তারাটুকু নেই। ওই ঘরে মা শুয়েছিল, এই ঘরে আমি শুয়েছিলাম, আর সারা রাত মাকে জ্বালিয়েছি জানো। আসলে মাঝে মাঝে থাকা তো হয় না খুব একটা, দেখবে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে শোয়ার পর উঠকো যখন তুমি সেই চেনা পরিচিত খাটটায়, সেই চেনা পরিচিত জায়গাটায় শুতে আসবে, তখন দেখবে তোমার আর ঘুম আসছে না। ওই হয়েছে আমার সারা রাত ঘুম আসছে না, কী মনে হচ্ছে যেন গরম করছে। মাকে বলছি মা প্রথমে ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা মোটামতো ব্ল্যাঙ্কেট দিয়েছে, ও মা ওটো ব্ল্যাঙ্কেটটা কি গরম করছে তুমি পাল্টে দাও। আবার মা একটা পাতলা মতো ব্ল্যাঙ্কেট দিল, আবার যেন মনে হচ্ছে ওটাও গরম করছে। আবার মাকে তুলেছি, আবার বলছি মা এটাও আমার গরম করছে, মানে সারা রাত মাকে নাচিয়েছি। মা বলছে তোকে আর ব্ল্যাঙ্কেট দিতে হবে না গায়ে, তুই একটা কাঁথা দিচ্ছি, কাঁথা গায়ে দে। ওই দেখো তো ওয়ার লাগানো, মায়ের পুরনো শাড়ি দিয়ে ওয়ার লাগানো, একটা কাঁথা দিয়েছে, সেই কাঁথাটা গায়ে দিয়ে আমি একটুখানি শান্তি করে ঘুমলাম। মানে জানি না কেমন যেন একটা গরম করছে। কমপ্লিট হয়ে গেছে, আকাশের কি অবস্থা দেখেছ? আজকে মনে হয় রোদ উঠবে না। শুধু বাঁধাকপি তরকারি করো, কিছু করতে হবে না। ১০ টাকা তাহলে চাষিরা কি পাই বলো? যদি কপি 10 টাকা দাম হয় চাষিরা তাহলে কি পেলো? কাকিমাদের বাড়ি আবার ঢু মেরে চলে এলাম, কিন্তু ফোনটা নিয়ে যাইনি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, কারণ না তাড়াতাড়ি করে চলে যেতে হবে। মা বলছে কি খাবি, আলুর বড়া খাবি, আলুর বড়া দিয়ে মুড়ি খাবি? বললাম তাই করো, যা করবে করো, তাড়াতাড়ি করো, আর বিশেষ কিছু রান্না করতে হবে না, কেন জামাই তো আর আসেনি, আমি এসেছি। আর
আমার খুব কষ্ট হয়, মা অনেক কটা রান্না করবে বসে বসে, আর সেই রান্না বসে বসে আমি খাবো, আমার খুব কষ্ট হয়। মা এখানে এলে প্রথম দিনটা আমাকে রান্না করতেই দেয় না, বলে আমি যা পারবো তাই রান্না করে দেবো, তাই খাবি, নিজে তো নিজে রান্না করে তো খাসি। বললাম ঠিক আছে, আলুর বড়া করছে, মুড়ি খাবো। আর মাকে বললাম বাঁধাকপি তরকারি করো, মা বললো পোস্তর বড়া করে দেবো। বেগুন ভাজা, পোস্তর বড়া, বাঁধাকপির তরকারি আর ডিমের কারি, এই হলো মানে আইটেম। মা তো ডিমের ডিম টিম খায় না। বললাম মাছ একটুখানি রাখো নি ফ্রিজে, মাছও নেই। মা বললো দূর কেউ থাকে না আমার একার জন্য, আর মাছ কিনা, তোমাদের বললাম না মা মাছ টাছ একদম কিনতে চায় না, আমি ওখান থেকে মাছ একটু একটু করে মাকে পাঠিয়ে দিই। আর মা যদিও বা কেনে, সে জামাই ভালোবাসে বড় মাছ খেতে, সেই মাছ তোমার 1.5 কিলো 2 কিলো ওজনের মাছ কিনবে, মাঝে মাঝে মা আবার অর্ধেকটার বেশি পাঠিয়ে দেয় আমার কাছে, এই হয়েছে ব্যাপার। এই দেখো খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে শেয়ার করা হয়নি জানো, চানাচুর, মটরশুঁটি, তারপরে আলুর বড়া দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে। আবার 2-4টে মুড়ি নিয়েছি, মুড়ি নিয়ে আবার 2টো আলুর বড়া নিয়েছি, নিয়ে খাচ্ছি। এই শান্তি করে তো খাওয়াটা বাপের মানে শ্বশুর বাড়িতে হয় না, শ্বশুর বাড়ি বলো বরের বাড়ি বলো, এটা বাপের বাড়ি ছাড়া হয় না। কতগুলো মুড়ি খেয়ে ফেললাম আজকে গরম গরম আলুর বড়া দিয়ে। তারপরে গেলাম ছাদে, মাকে বললাম দাও কাপড় টাপড়গুলো, তোমার কাপড় ছাড়া ছিল, মায়ের কাপড়গুলো কেচে আবার একটুখানি সার্ফ দিয়ে কেচে আমি কাপড়টা কাচলাম, কাপড় টাপড় কেচে তারপরে মায়ের কাপড়গুলো একটুখানি শুকুর দিয়ে গেলাম এখানে। আজকে যেন আকাশটা কেমন হয়ে আছে, এখনও পর্যন্ত রোদ ওঠেনি, উঠবে কি না জানি না। মা বললো নিচে শুকোবে না, আসলে আম গাছগুলো ছায়া পড়ে যায় তো নিচে কাপড় চাপড়গুলো শুকোতে যায় না, পাতলা পাতলা কাপড়। মা বললো ওপরে একটুখানি দিয়ে আসতে হবে, তুমি দাও আমি দিয়ে আসছি, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়তে হবে, কেননা দুপুরে যাব, ভিডিওটা এডিট করব, যে ভিডিওটা তোমাদের কাছে পাঠাবো সেই ভিডিওটা এডিট করব, এডিট করে তারপরে আমার তোমার দেখি বাড়িঘরদের কী অবস্থা আছে, সেই বাড়িঘর দিয়ে সামলে টামলে আবার চলে যেতে হবে তোমার টিউশনিতে। ওই জন্য মাকে বললাম আর বিশেষ কিছু রান্নাবান্না করতে হবে না, একটা তরকারি করো, আবার একটা তরকারি করতে করতে ওর অতগুলো হয়ে গেল। মানে একবার ভেবেছিলাম ছাদটাকে শান করে ফেলবো, কিন্তু যদি ভবিষ্যৎ পরিকল্পনা মানে অন্যরকম হয়, ছাদটাকে শান করে আর ফালতু লাভ হবে না কিছু, তাহলে এটা হচ্ছে আমার বাড়ি, বুঝতেই পারছো। পরের দিন সকাল, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আমরা ছোটোবেলায় মায়ের সঙ্গে মামার বাড়ি যেতাম, মা থাকতো 1-1.5 সপ্তাহ থাকতো, সে কি মজা আনন্দ মামার বাড়িতে। সেই মামার বাড়ি এখন একদম পরিবর্তন হয়ে গেছে, একদম আলাদা সেই মামার বাড়ি, যেন তোমার ভয় করবে, তোমার চিনতেই পারবে না যে এই মামার বাড়ি ছোটোবেলায় এত ভালো লাগার জায়গা ছিল, এই মামার বাড়ি পরিবর্তন হয়ে গেছে, এটাই হচ্ছে বিষয়। এখনকার মেয়েরা সেরকমভাবে যেতে পারে না, গিয়েও বাপের বাড়িতে দেখবে থাকতে পারে না, ওই 1 দিন কি 2 দিন, তার বেশি থাকতে পারে না। তখনকার কিন্তু অনেক দিন করে থাকা হতো মামার বাড়ি। আজকে রুটি টুটি করার সময় হয়নি, ঘর দোয়ার পরিষ্কার টরিষ্কার করতে জামা কাপড় এলাহি হয়েছিল, সমস্ত পরিষ্কার করতেই সারা সকালটুকু চলে গেল, রুটি করলাম না। আর প্রভুরও দেরি হয়ে গেছে, ও তাড়াতাড়ি করে চলে যাবে, ওই যে পানমিশিলি ডাল করেছি আর ডিম সিদ্ধ, একটা আপেল আর আঙুর দিয়ে আজকে সকালের জলখাবার হয়েছে, আজকে অন্য কিছু করিনি। আর কুচুম এই যদি খেয়ে নেয়, এটা কুচুমের ব্রেকফাস্ট, এই যদি খেয়ে নেয় ডালটুকু যদি খায়, তাহলে যেন আমার বাবার 14 পুরুষের ভাগ্যই ভালো, এই ডালটুকু খেলেই অনেকটা। একটা দিন রেস্ট পেয়েছি, মনে হচ্ছে যেন কতদিন রেস্ট পেয়েছি, এই একটা দিন করে রেস্ট নেওয়ার দরকার জানো, আমরা যেতে পারি না ঠিকই, একটা দিন রেস্ট পেয়েছি, কতদিন মনে হচ্ছে রেস্ট পেয়েছি। এই জামাটা এগুলো সব এইখানে তবু রাত্রিবেলা এখানেই খুলে রেখে দেয়, প্রত্যেক দিন খুলে রেখে দেবে, বলতে গেলেই অশান্তি, না হলেই ভালো, বলতে গেলেই অশান্তি, না হলেই তুমি ভালো, বুঝতে পেরেছো? বলা যাবে না, কিছু বলা যাবে না। ফুলগুলো এখনো টাটকা আছে দেখেছো, ফুলগুলো এখনো ওই দেখো দেখতে আছে, ফুলগুলো এখনো টাটকা আছে, কালকে দেখি পাল্টে দেবো। একটা দিন রেস্ট নিয়েছি, কি ভালো যে লাগছে, আজকে যেন নতুন করে একটা এনার্জি পাচ্ছি, যে এইভাবেই একটা দিন করে রেস্ট নিয়ে আমাদের দরকার। আজকে ঠাকুর পুজো শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, ঠাকুর পুজো হয়ে গেছে আর প্রভু ওখানে একটু সাজিয়ে দিল ফুলগুলোকে নিয়ে, চলো দেখাই, ফুলগুলোকে সাজিয়ে দিয়েছে, ঠাকুর পুজো আর শেয়ার করতে পারিনি আজকে,
নকুলদানা আর আঙুর, এখন ঠাকুর আঙুর খাও, এখন সিজনে আঙুর উঠেছে, তুমি এখন আঙুর খাও। এখন ঘড়ির কাটা 11:45 ঘরে, রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আর কিছু বাকি আছে। চলো রান্না বান্নার ঘরে একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এই ফুলগুলো টাটকা আছে, সতেজ আছে একদম, দেখো ফুলগুলো কি সতেজ আছে। আর স্ট্রবেরি গুলো হচ্ছে তাল তোবড়া স্ট্রবেরি হচ্ছে, কেন কে জানে, তাল তোবড়া স্ট্রবেরি। এটা স্ট্রবেরিটা কত বড় হয়েছে দেখো। আবার কুচুমের একটা বন্ধু 2 বছর ধরে চেয়েছে স্ট্রবেরি, বলছে আমাকে একটা স্ট্রবেরি দিবি, আমাকে একটা স্ট্রবেরি খাওয়াবি। আমি যিনি এটা রেখে দিয়েছি, আমি যেটা কেউ খাবি না, কুচুমকে বলেছি স্ট্রবেরিটা ওকে দিস দে, 2 বছর ধরে চাইছে ছেলেটা, গত বছর দিতে ভুলে গেছি। রান্না বান্না মোটামুটি কিছুটা কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর এই যে ফুলকপি উঠে রেখে দিয়েছি, আর আলু, আলুগুলো তেল টুকরো মতন বাচ্চা দিয়ে উঠেছে, আলু আনতে হবে, আলু আলু বাড়ন্ত নেই বলতে নেই, আলু বাড়ন্ত, ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর অল্প কটা চিংড়ি মাছ আছে জানো, চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো, চিংড়ি মাছ অল্প কটা হলো, চিংড়ি মাছের তরকারিটাও কিন্তু খেতে ভালো হয়, রেখেও বেশ কিছু তরকারি হয়ে গেছে। চলো আচ্ছা, তোমরা ঘেটু গাইতে ছোটবেলায়, আমরা না ছোটবেলায় ঘেটু গাইতাম, এই সময়টাই মনে হলে ঘেটু যাই ঘোষ পার আই রে ঘেটু নোড়ে ষষ্ঠীকারে করে, এসব বলতে বলতে যেতে আমরা ছোটবেলায় ঘেটু গাইতাম জানো, তোমরা কে কে ঘেটু গাইতে বলতে খুব মজা হতো ছোটবেলায় জানো তো। আবার এই ঘেটু গায়ের চালগুলোতে আরো কিছুটা চাল দিয়ে দিতাম, বাড়ি থেকে চাল দিয়ে আমাদের আবার পিকনিক হতো, খিচুড়ির পিকনিক। চলো আমার দিদিমা কি করতে বলো তো, চিংড়ি মাছ অল্প থাকলে চিংড়ি মাছ বেটে তরকারিতে দিয়ে দিত। নিউক্লিয়ার ফ্যামিলি, সদস্য সংখ্যা কম, তখন কত সদস্য সংখ্যা, সমস্ত জয়েন্ট ফ্যামিলি ছিল, সদস্য সংখ্যা বেশি ছিল, কার পাতে পড়বে কার পাতে পড়বে না, তখন কি করতো, চিংড়ি মাছ আমার দিদিমা বেটে তরকারিতে দিয়ে দিত। আমার ঠাকুমাকে ওকে দেখেছি বেটে তরকারিতে দিয়ে দিত, সে আবার একটা আলাদা স্বাদ হতো। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল। আমার হাতে আলু পটল চিংড়ি, ফুলকপি আলু চিংড়ি খেতে আমার বাবা খুব ভালোবাসত, খুব ভালোবাসত। আমার মায়ের হাতে কতগুলো স্পেশাল রান্না আমার বাবা ভালোবাসত, আমার হাতে কতগুলো রান্না বলতো, তুই এই রান্নাগুলো খুব ভালো করিস জানিস, খুব ভালো লাগে। প্রভুকে যেমন জিজ্ঞাসা করতে হয় কী গো কেমন হয়েছে, ভালো হয়েছে রান্নাটা, তখন বলবে হ্যাঁ ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কিন্তু আমার বাবা খেতে বসেই বলতো বাহ খুব সুন্দর হয়েছে রান্নাটা জানিস, দারুণ হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে। এই যে ফার্স্ট ক্লাস হয়েছে কথাটা কতদিন শুনিনি বাবার মুখে, কতদিন মুখোমুখি গল্প করিনি বাবার সঙ্গে, কত কথা জমে আছে যেগুলো শুধু বাবাকেই বলা যায়। যাই হোক, তো আবেগের বসে তোমাদেরকে সব কিছু বলে ফেললাম। পেঁয়াজ দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এখানে 5 ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আর একটুখানি আদা বাটা রসুন বাটা দিয়েছি, তারপর একটুখানি মগজ, একটুখানি কাজু কিশমিশ বাটা দিয়েছি, দিলে কি হয় খেতে ভালো হয়। অল্প একটুখানি তরকারি করব একটা বেলার মতো, নেই তো তোমার এই একটা বেলা তরকারি করব, একটা বেলাতেই উঠে যাবে আবার রাত্রিবেলা আবার একটা রান্না, কেন অনেক কটা অনেক কজন আমরা এই তরকারি তোমার রাত্রিবেলা আর কিছুই মানে অবশিষ্ট কিছুই থাকে না, আবার রাত্রিবেলা রান্না রাত্রিবেলা আবার করতে হয়। এই পদ্ধতি অ্যাপ্লাই করে আলু পটল চিংড়ি বলো, আলু ফুলকপি চিংড়ি বলো, 2টোই কিন্তু খুব সুন্দর খেতে হয়। একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে তেল ছাড়িয়ে এলে আর এদিকে একটুখানি চাটনি করতে বসিয়েছে, এটা প্রভু বসিয়েছে, প্রভু বলছে আমাকে তুমি দেখাবে না, আমাকে বলছে চাটনি করবে না, আমি বললাম তুমি যে খেয়ে যাবে বললে, একটাই খেয়ে যাবে বললে, আমি এর মধ্যে কী করে চাটনিটা করব। তখন ওই আবার দেখলাম কুটে টুটে বসিয়ে দিয়েছে ওইটাতে, একটা আর একটা কড়া নিয়ে ওইটাতে বসিয়ে দিয়েছে। একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব প্রভুর ফুলকপি দেওয়া চাটনি, ও কি গাজর ফুলকপি মূলো সব দিয়ে দেয় চাটনিতে জানো। আর যে আলুটার ফুলকপিটা, ফুলকপিটা ভেজে নিয়েছিলাম, আলুটা ফুলকপিটা মানে আলুটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম, ফুলকপিটা চিংড়িটা দিয়ে দিলাম, ব্যাস একটুখানি ফুটতে থাকুক, ফুটতে ফুটতেই আমার
জামা কাপড়গুলো তোলা হয়ে যাবে, একটুখানি চিনি দিয়ে দিলাম শেষে, একটু ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। এখনই নামলো, ঢাকা দিইনি। এই হয়েছে ফুলকপি আলু চিংড়ির গ্যাট, করেছি শাক চচ্চড়ি। আমাদের সেই শীষ পালনগুলো হয়েছে না, ওর চচ্চড়ি করেছি, বড়ি দিয়ে, শিম দিয়ে, গাজর দিয়ে চচ্চড়ি করেছি। খুব অল্প তেলে সেকে সেকে কটা বেগুন ভেজেছি, চারটে বেগুন ভেজেছি। আর এই যো তেলাপিয়া মাছ আর চারা মাছের ঝাল, এই হয়েছে আজকের রন্ধন। আর হ্যাঁ, চাটনি এটা প্রভু করেছে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, তারপরে আর কি দিলে, আমসত্ত্ব দিয়ে, ফুলকপি দিয়ে চাটনি। একদিন শেয়ার করব কেমন করে করে ফুলকপির চাটনি, গাদা কাঁচা লঙ্কা দিয়েছে, খেয়ে যাতে আজকেই মরে যায়। চলো, ধনে পাতা দাও নি, ধনে পাতা দিতে বলে গেছে। কতদিন দেখিনি তোমায়, তুমি মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মম আজ তবু ছায়া পরে রানি। কতদিন বাবার কথা মনে পড়লে এই গানটা মনে পড়ে। আর যাই হোক, স্কুলটা এনসিসি ক্যাম্প না স্কুল, বোঝা মুশকিল। তিনটে থেকে আরম্ভ হবে ভাই, সেই কি এক দো এক দো, লেব রাইট লেব রাইট, সেই করতে করতে তোমার কান মাথা পুরো ধরিয়ে দেবে। মানুষের তিনটের পর শান্তি, আমি নাই ঘুমোই না ঠিক আছে, পাশাপাশি বাড়িগুলো তো ঘুমোয়, সবাইকার একই কথা, তিনটের পর মানুষের একটু শান্তি করে ঘুমোবে? এরা এত চিৎকার চেঁচামেচি করে, বাপরে বাপরে, এডিটিং করতে বসে সেও করতে পারি না জানো, দেখবি এডিটিংয়ে তো এক দো এক দো আওয়াজ যায়, আর কি করবো, আর তো সময়টাও নেই। যে বাবা থাম, এক দু একটু করে থাম, আমি একটু এডিটিং করে নিই, সে থেকেও করবে না বলো। যাই হোক, তাহলে মার বাড়ি থেকে এসে মাকে ফোন করে বললাম, মা বলছে তুই চলে গেছিস, আমার রান্নাই করতে ইচ্ছা করছে। আমি বাহ, খুব ভালো কথা, এই মাছটা মাকে বলেছি, মা ঠান্ডার জন্য আসতে চায় না, আমাদের এখানটা পুরোটা মাঠ বেল তো, মানে একটু শীত করে এখানে, ঠান্ডার জন্য আসতে চায় না, মা বলছে ঠান্ডাটা কমে যাক, তারপরে গোবর বাবুকেও নিয়ে আসতে হবে, ঠান্ডাটা কমে যাক, কমে গেলে মাকেও নিয়ে আসবো, গোবর বাবুকেও নিয়ে আসবো, মাও কিছুদিন থাকবে। হ্যাঁ, ওখানে ওখানেও তো না থাকলে তো নয় বলো, ওখানে যে থাকবে না, বাড়িটা দেখেছো তো, বাড়িটা কীরকমভাবে পড়ে থাকবে, এই হয়েছে ব্যাপার, কোন দিকটা যে সামলাবো বোঝা মুশকিল। যাই হোক, আমার বকবকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে থাকবে সেটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কেমন লাগলো আজ আসি, টাটা।